আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ আমি ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখুন। তো সুজন ভাই চলে আসলাম আবারও আপনাদের খামারে। শুরুতে আমার দর্শকদের উদ্দেশ্যে যদি পরিচয়টা একটু দিতেন। আমার পরিচয় হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া, আমার নাম সুজন, হামজা ডেইরি ফার্ম। আপনি তো মূলত গাভী গরু কেনাবেচা করে থাকেন? গাভী গরু কেনাবেচা করি। আজকে কয়টা গাভী দেখাবেন? আজ 3টা গাভী দেখাবো ভাই। রোজার মাসে কেনাবেচাটা কেমন হচ্ছে? আল্লাহ চলাচ্ছে ভাই, দর্শক নিতে পারতেছে। জি, কালকেও সিলেট গেল 2টা। আচ্ছা আচ্ছা, কেনাবেচা যেহেতু ভালো হচ্ছে, তো আজকে কয়টা গাভী দেখাবেন? আজ 3টা গাভী দেখাবো ভাই। এগুলোর দুধ আছে কেমন? এগুলো বাচ্চা সব জালি। তো চলেন দর্শক দেখেন, দর্শক দেখলে আজকের গাভী আমার ব্যবসা লাইভে ভাই হাই রেঞ্জের গাভী, সব প্রেগনেন্ট আছে, দোয়াল আছে, দর্শক ভাই দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো 3টা গাভী দেখাবেন? জি। তো চলেন গাভীগুলো আগে আমরা একটু দর্শকদেরকে দেখাই। আচ্ছা দেখেন, সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভীটা? 4 দাঁত, প্রথম বাচ্চা দেশ। কি বাচ্চার সাথে এটা? 2 দাঁত ছিল, 4 দাঁত হচ্ছে। 2 দাঁত থেকে 4 দাঁত হচ্ছে, সাথে কি বাচ্চা এটা? সাথে সার বাচ্চা। সার বাচ্চা, জি। কয়দিন হয় বাচ্চা দিছে? বাচ্চার বয়স 4 দিন বয়স ভাই। 4 দিন বাচ্চার বয়স। বাচ্চা সারাই মনে হচ্ছে, বাচ্চা ধরেন নাই? না, বাচ্চা এখনো ধরার জো হয়নি তো ভাই, 4 দিনের বাচ্চা তো ধরা যায় না, ধরার জো হয়নি এখন না। এই দিনের মধ্যে 3-4 বার টানা লাগতেছে, তো দিনে বেশি টানতে হচ্ছে। জি জি, দিনের মধ্যে 3-4 বার টানা লাগতেছে। দর্শক দেখেন, পালানটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, যেটা বারবার ক্লান্ত হচ্ছে এইজন্য। আর গৌড়া দেখেন ভাই দর্শকের, অনেক বড় সর একটা গাভী, অনেক বিগ বডির গৌড়া। গৌড়া জাতমান খুব দুধ হবে গরুটার, দেখাই যাচ্ছে। এই দেখেন চামড়াটা দেখেন ভাই, খুব সুন্দর গরু, চামড়াটা দেখেন খুব পাতলা ভাই। দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় সর একটা গাভী, বাচ্চাটাও মাশাআল্লাহ একটা সার বাচ্চা দিছে দেখতে পাচ্ছেন। তো 4 দিনের বাচ্চা দিছে, এখনো তো দুধ তো এরকম আসে নাই, তারপরেও কেমন আশা করা যায় এটার থেকে? আমি আশা করছি যে গাভীটা ভাই 20-এর উপর থাকবে, কিন্তু এখন আমি 15-16 লিটার অলরেডি শাল দুধ টানতেছি, মানে সারা দিনে। জি জি, সারা দিনে 15-16 টানতেছেন, দিনের মধ্যে 3-4 টানা লাগতেছে। দর্শক কোনো কম্বল নাই, নাভি নাই, আর মাদাটা চওড়া কি দেখেন ভাই দর্শকের, অরিজিনাল দুধের গাভীগুলোতেই দুধ বেশি। দুধের গাভীর বৈশিষ্ট্যগুলো দেখেন দর্শকের, দর্শক দেখতে পাচ্ছেন। দর্শক দামটা কেমন রাখছেন এই গাভীটার? এটার আমি দাম বেশি চাবো না ভাই, যেটা বিক্রি করবো ওটাই বলবো, 2,25,000 টাকা হলে বিক্রি করবো। এক নাম্বার গাভীটার চাওয়া দাম 2,25,000 টাকা। জি জি, দরদাম করে নিতে পারবে। জি, দরদাম করে নিতে পারবে না? জি জি, আলোচনা সাপেক্ষে কিছুটা স্যাক্রিফাইস করা যাবে, আলোচনা সাপেক্ষে। জি মাশাআল্লাহ, এটা দেখতে পাচ্ছিলাম আমরা সিরিয়ালের 1 নাম্বার গাভীটা। জি, তো দর্শক চলেন গাভীটা দেখেন ভাই, দর্শক কত বড় গাভীটা, অনেক বড় সর একটা, লাইভ ওটে আছে 12-14 মণ। তো দর্শক চলেন পরবর্তী সিরিয়ালের 2 নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই। সিরিয়ালের 2 নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম ভাই আমরা। এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভী? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দেশ ভাই। কি বাচ্চার সাথে এটা? সাথে সার বাচ্চা, 2 দাঁতে প্রথম বাচ্চা দিয়েছে। মাশাআল্লাহ সুন্দর একটা গাভী, গাভীটা অনেক বিগ বডির গাভী, আর বাচ্চাটার বয়স 6 দিন ভাই। বাচ্চাটার বয়স 6 দিন। 6 দিন, জি জি, প্রথম বাচ্চা দিয়েছে। জি, প্রথম বাচ্চা দেশ গাভীটা। দুধের ওলান পালান দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন। দুধ পাচ্ছেন কেমন এটার থেকে? এটা দুধ পাচ্ছি 16-17টা পাচ্ছি ভাই, এখনো পুলঙ্গ দুধ আসেনি ভাই, বুঝলেন? দুধ আরো আসবে না? জি, আরো দুধ বাড়বে, আশা করছি এই গাভী 20-এর উপর দুধ থাকবে। 16-17টা চলে আসে, এখন আপনার ওই শাল দুধ টানতেছি। দর্শক গাভীটা দেখতে পাচ্ছেন, দুধের উলান পালানটা আপনারা দর্শক দেখতে পাচ্ছেন ভাই, উলানটা অনেক লুজ হয়ে যাবে, অনেক লুজ। আর গাভীটা অনেক বিগ বডির গাভী, দর্শক দেখেন, দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবেন। দর্শক দেখতে পাচ্ছেন না, ওলানের বাটের নিপুল দেখেন 4টা কত সুন্দর ভাই, 4টি মাথা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি দাম চাচ্ছি 2,65,000 টাকা। 2,65,000 টাকা, জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। দর্শক আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। চা দাম 2,65,000 টাকা। সিরিয়ালের 3 নাম্বার গাভিটা দেখতে পাচ্ছিলাম আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান, জি। দাঁতে কয়টা গাভিটা? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে ভাই, প্রেগন্যান্ট। প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট, জি জি। রেনুলান দর্শক দুরুলান পালান ছাড়তেছে, প্রায় মাসখানেক সময় আছে মনে হয়, জি জি। 8 মাস চলতেছে ভাই, 8 মাস চলতেছে। দর্শক মাজাটা দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। দাঁতে দুইটা দেখেন কত বড়, বিগ বডির গাবি হয় ভাই। দর্শক দেখেন, দর্শক ভাই আর অনেক বড় হবে, জি জি। আর সামনে বেরিয়ে এইসব গাবি অনেক চড়া হবে ভাই, আর আধা তো চা হবে। মাজাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। দুধের উলান পালান গুলো দেখেন, উলানে দেখেন রস চলে আসছে, ছাড়তেছে কেবল আস্তে আস্তে, উলানে দেখেন ছাড়া শুরু হয়ে গেছে ভাই। মাথাটা দর্শক দেখতে পাচ্ছেন, আর দর্শক মাদারটা দেখেন ভাই ভালো করে, অরিজিনাল দুধের গরুর বৈশিষ্ট্যটা দেখেন। মাদারটা চড়া হবে, গলায় কোনো কম্বল নেই ভাই, দেখেন গলাটা দেখেন একদম চিকন, হাঁসের গলার মতো একদম চিকন, আর লাভই নেই, কম্বল নেই, আর মাদারটা চড়া কত সুন্দর দেখেন। মাসখানেক সময় আছে, জি জি, এখনো 1 মাসের উপর টাইম আছে ভাই। দর্শক এখনো প্রায় মাসখানেক সময় আছে, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, মাশাআল্লাহ। দামটা কেমন রাখছেন এটার? এটা আমি দাম চাচ্ছি ভাই 2,05,000 টাকা হলে বিক্রি করে দেবো। সিরিয়ালের 3 নাম্বার গরুটার দাম রাখছেন 2,05,000 টাকা। আর দেখেন বাচ্চাটা দেখেন ভাই, গাব বকন গরু হিসেবে দেখেন বাচ্চাটা দেখেন কত সুন্দর ভাই, চার জায়গা দেখেন। দরদাম করা যাবে না? জি জি, দরদাম মানে কিছুটা সম্মানী করা যাবে ভাই। আচ্ছা আচ্ছা, তো আজকে এই পর্যন্ত দেখাচ্ছেন? জি ভাই। যোগাযোগটা কিভাবে করবে? যোগাযোগ ডিসপ্লেতে নাম্বার দেয়া আছে, ওটা আমার ইমো নাম্বার, ওটা কন্টাক্ট নাম্বার, ওই নম্বরে আপনাকে পাবে, জি জি। এসে দেখে শুনে নিতে পারবে, আমার বাসায় এসে দুধ দহন করে দেখে শুনে যাচ্ছে বাসায় করে নিতে পারবে। ফোন নাম্বারটা? ফোন নাম্বার 01778068429। আর বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এসে দেখে শুনে নিতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর দেখে শুনে নেওয়াটাই উচিত, জি জি। তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলো ভাই, দর্শক এখন যাচ্ছে না শিখে গেছে ভাই, কোনটা জাত আর কোনটা বেজাত দর্শক ভাইরা এখন বিচার করে দেখে শুনে নিতে পারবে ভাই, বুঝছেন? দর্শক গরু দেখলেই বুঝতে পারবে যে আসলে কোন গরুটা কোন মানটার গরু, আর দুধ দহন করে নিতে, দুধ দহন করে দেখে শুনে নিতে পারবে। আচ্ছা আচ্ছা, তো সুজন ভাই আজকে অনেক সময় দিলেন, বেশ কিছু গাবি দেখালেন, তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।